বন্ধুরা, আমি আবার চলে এসেছি মৌনি। আজ আমি দাদার বাড়ি যাব, সেজন্য আজ আমি দাদার বাড়ি যাব সেজন্য এখন মা ম্যাগি রেডি করছে, ম্যাগিটা টিফিন বক্সে ভরে দিচ্ছে। আর আমরা যাব 9টার ট্রেনে, আর এখন তো 7:30 বাজছে, সেজন্য আর খানিক পর থেকে রেডি হতে শুরু করব। চলো দেখায় মা কি করছে। এই দেখো মা ম্যাগি ভরছে। আমরা রামপুরহাট থেকে যাব ট্রেনে করে, দিয়ে আজিমগঞ্জে যাব, দিয়ে নদী পার হয়ে জিয়াগঞ্জে যাব। জিয়াগঞ্জে গিয়ে আমরা এই ম্যাগিটা খাবো, কারণ ওখানে তো ভালো হোটেল নেই। আর শুধু ম্যাগি না, এখানে ডিম সিদ্ধও আছে। চলো দেখাই ডিম সিদ্ধটা। এই দেখো মা আমাকে মুখে ম্যাগি ভরে দিল, এবার ডিম সিদ্ধ দেখাবো। চলো এই দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। আর এখানে ছোলা আর বাদাম, আমরা ছোলা মুড়ি খেয়ে যাব। এই দেখো আমাদের লিলু কুটে এখানে শুয়ে আছে। হেই লিলি লিলি, এই দেখো মার এটা ভর্তি করা হয়ে গেছে, দিয়ে এখন ঢাকা লাগিয়ে রেখে দিয়েছে। আর এইটুকু ম্যাগি বেঁচেছে, এইটুকু ম্যাগি আমি খেয়ে ফেলবো। এ দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর লিলিকে আমি আদর করে নিচ্ছি। এই দেখো লিলি, লিলি তো চোখ আগরে বড় বড় করে নিচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ব্যাগ। আর লিলি দেখাশোনা করবে এখন ঠাম্মা। এই যে লিলি পটু, মাও একে আদর করে নিচ্ছে, কারণ আমরা চলে যাবো। তাই দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। ওই এক সপ্তাহ আমরা থাকবো না, তাই লিলিকে দেখাশোনা করবে ঠাম্মা। আর ঠাম্মাই দেখাশোনা করে যখন আমরা থাকি না। আর লিলি খুব বদমাস হয়ে যায়, শুধু খঁচ খঁচ করে কামড়ে দেবে, এতও বদমাস। এই দেখো আমরা এখন বেরিয়ে গেছি, আর বাবা সামনে সামনে যাচ্ছে, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি, আমি আর মা পিছনে যাচ্ছি। আর এই দেখো আমার ব্যাগ, আমি সব ভরে ব্যাগে নিচে, আর আমি চশমা পরে নিচ্ছি। এই যে আমাদের সুন্দর রামপুরহাট স্টেশন, এবার আমরা টিকিট কেটে ট্রেনে চাপবো। ভোলি ঘুমাচ্ছে। প্রথমবার আমি লিফটের সুইচ টিপলাম, তাই আমার বাবা বলে দিল। আর আমরা এই সুইচ টিপে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা লিফট থেকে নামলাম, একটু হেঁটে আবার 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য চাপলাম। এই যে আমি আবার সুইচ টিপলাম, এবার বাবা আমাকে বলে দিল জি টিপতে, জি মানে গো। এই যে আমি এখন আমাদের এদিক ঘুরে দাঁড়াতে হবে, এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে ট্রেন দাঁড়িয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো আমি হেঁটে গেছি, ঠান্ডা লাগছে, শীত পেয়েছি, পানি পেয়ে গেছি, এখন দেখো পাবো এটা ওষুধ আছে। এটা এখানে এসে আমার মার খুব মাথা যন্ত্রণা করছিল, তাই বাবা ওপর থেকে শ্যারেডন পেয়ে দিচ্ছিল। দিয়ে আমি তো মাকে ওষুধ কেটে দেওয়ার জন্য রেডি। এই যে বাবা এখন দিচ্ছে, আমি তো হাতি পেটেছিলাম। এই যে ও এবার আমি কেটে দিচ্ছি ওষুধগুলো মাকে দেবো বলে। মাকে কেটে দিলাম। কেটে দিলাম।
ট্রেনে উঠলেই আমার এই কুমিরটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমার মাও মারারও ভালো লাগে, তাই আমি আর আমার মা কিনে নিয়েছি কুলফিটা। এই যে আমি আবার মার কাছ থেকে নিয়ে নিলাম একটু পারা সামান। আমরা জিয়াগঞ্জে চলে এসেছি, এখন বের করা হয়েছে খাবার। এই যে ডিম সিদ্ধ, এটাতে মা এখন ঝুলবে। আর এখানে আছে ম্যাগি। আমি দাঁড়িয়ে আছি, ডিম ছুলা হবে, আমি কারিটা বসিয়ে খেতে শুরু করে দেবো। দেখা হচ্ছে আবার ট্রেনে গিয়ে, পরের ট্রেনে। এখন ম্যাগি ভাগাভাগি চলছে, এটা আমার ম্যাগি যেটা মা এখন ঢালছিল। আমরা যাবো 3 নম্বর। জানো আজ ট্রেনে কি হয়েছে? আজ ট্রেনে আমার মানে একটা বড় ইঁদুর চলে গেছে। চলো এটা কি গাড়ি যাচ্ছে বলো তো?